আমরা জানি যেহেতু এটি একটি ইনফেকশাস ডিজিজ আউটব্রেক এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি মূলত আসলে বডি ফ্লুইড প্লাজমা স্যালাইভা এগুলোর থ্রুতে ছড়াচ্ছে এমনকি স্কিন টু স্কিন টাচের থেকেও কিন্তু ইনফেকশন দিয়ে ছড়াচ্ছে চোখের মধ্যে চোখের যে আমাদের পাতলা পর্দা আছে যদি ড্রপলেট আমাদের চোখে এসে পড়ে সেখান থেকেও কিন্তু আমাদের শরীরে এটা সংক্রমিত হতে পারে যিনি সংক্রমিত হয়েছেন অসুস্থ তার চিকিৎসা করা এবং তাকে ভালো করে তোলা যত দ্রুত সম্ভব এবং একই সাথে আমাদেরকে পরিবারের অন্য মানুষদের যাতে সংক্রমিত না হয় সেটাও আমাদের খেয়াল করতে হবে ওষুধ যত দ্রুত সম্ভব শুরু করবেন অন্যান্য যে সমস্ত আপনার চিকিৎসা লাগবে সেগুলো শুরু করবেন এবং বাসাতে যখন আপনি বাসাতে থাকেন তাহলে আপনাকে অবশ্যই একটা আইসোলেশন করতে হবে আমরা জানি যেহেতু এটি একটি ইনফেকশাস ডিজিজ আউটব্রেক এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি মূলত আসলে বডি ফ্লুইড প্লাজমা স্যালাইভা এগুলোর থ্রুতে ছড়াচ্ছে এমনকি স্কিন টু স্কিন টাচের থেকেও কিন্তু ইনফেকশন দিয়ে ছড়াচ্ছে সেক্ষেত্রে কি মানে আমরা এটাকে ড্রপলেট হিসাবেও কি আমরা এটাকে ডিফাইন করছি যদি কেউ কোথাও আনপ্রোটেক্টেড ভাবে হাতি দিচ্ছে কাশি দিচ্ছে তার স্যালাইভা থেকে যদি একটি স্পেস বা সারফেস ইনফেক্টেড হয় এবং কেউ যদি যেভাবে করে কোভিড এর সময় আমরা বলেছি সে ধরনের কি সিচুয়েশন আমরা এটাকে ডিফাইন করছি কিনা এবং একই সাথে আপনি পেশেন্টদেরকে ইন ডিটেলস কি অ্যাডভাইস করছেন নিজেকে প্রোটেক্ট করবার জন্য ইনফেকশন স্প্রেড প্রিভেন্ট করবার জন্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যেটা দিয়ে আমরা ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারি হ্যাঁ আপনি যেটা বলেছেন যেটা এটা ছড়াচ্ছে কিভাবে আমরা মানে জেনারেল যদি আমরা দেখি ইন জেনারেল মানে সাধারণভাবে যখন একটা মানুষ যখন ইনফেক্টেড হচ্ছেন তার আমি প্রথমে বলেছি সিমটমের মধ্যে তার কিন্তু হাত যে রেসপিরেটরি সিমটমস যেটা থাকে একটু হাঁচি কাশি এটা থাকে জ্বর থাকে মাথা ব্যথা থাকে একটু হয় তো হাঁচি কাশি দেন তারপরে তো শরীরে যে র্যাশ গুলি উঠছে সে গুলি বিভিন্ন স্টেজে আলটিমেটলি এটা মানে একটা তারপরে রাপচার হয়ে ওটা তারপরে শুকিয়ে যাচ্ছে স্ক্যাপ তৈরি হচ্ছে তো এই সময়টা আমি আপনি যেটা বলেন রেসপিরেটরির মাধ্যমে যেটা মানে হাঁচি কাছির মাধ্যমে ড্রপলেটের মাধ্যমে কি ছড়াতে পারে হ্যাঁ এটা ছড়াতে পারে তো ড্রপলেটের মাধ্যমে যদি কেউ হাঁচিকাছি দেন ওটা যদি কেউ ওটা ইনহেল করেন ইভেন চোখের মধ্যে চোখের যে আমাদের পাতলা পর্দা আছে যদি ড্রপলেটগুলি আমাদের চোখে এসে পড়ে সেখান থেকেও কিন্তু আমাদের শরীরে এটা সংক্রমিত হতে পারে আর কিন্তু মেইন যেটা মানে বেশিরভাগ যে ক্ষেত্রে যেটা ছড়ায় সেটা হচ্ছে যে শরীরের যে বডি ফ্লুইড যেটা যে ইয়েগুলো হচ্ছে লিশনসগুলি হচ্ছে সেই লিসেন্সগুলি যখন ফেটে যাচ্ছে ওখান থেকে যে ফ্লুইডগুলি বেরোচ্ছে বের বের হয় ওটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে এবং ওটা যদি অন্য কোনো মানুষের শরীরে সংস্পর্শে আসে তখন কিন্তু সেটা উনি সেই মানুষটা সংক্রমিত হতে পারেন আর আরেকটা হচ্ছে যে আপনি বলেছেন যে যারা হোমো যারা মানে অ্যানাল যেটা ম্যান যারা যেসব মানুষ সেক্স প্র্যাকটিস করেন ম্যান টু ম্যান তাদের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সরায় আমরা অনেক কেস দেখেছি বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে যারা এম আমরা সহজে এম বলি তো ম্যান সেক্স উইথ ম্যান তো এটা খুব সহজে কারণ এটা এনাল এরিয়াতে অনেকে হচ্ছে জেনিটাল এরিয়াতে হচ্ছে এবং তার মাধ্যমে যেহেতু এখানে যে আমাদের যে শরীরের যে পর্দাগুলি থাকে খুব ডেলিকেট থাকে পাতলা থাকে খুব সহজেই এটা অল্প একটু সংস্পর্শে এটা সহজে ফেটে যেতে পারে এবং সহজে সংক্রমিত হতে পারে তো সেই জন্য আমরা এই গ্রুপের যে ইয়াং জেনারেশনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে আমরা এম এস এম গতবারে দেখেছি এখনো দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্সে যে এম এস গ্রুপের মধ্যে এটা বেশি পরিমাণে সংক্রমিত হচ্ছে শুধু তাই না যদি অনেক সময় হেটারো ম্যান ম্যান থেকে ফিমেল তাদের ক্ষেত্রেও যেতে পারে যেহেতু এটা জেনিটাল এরিয়াতে এটা রাশগুলি অনেক সময় হচ্ছে তো সেই জন্যে আমাদের যে আপনি যেটা বললেন আপনি প্রিকশনটা আমি আবার আগে বলবো প্রথম হচ্ছে আমাদের ভ্যাকসিন নিলে সেটা কিন্তু আমাদের জন্য শুধু একটা ইন্ডিভিজুয়াল লেভেলে না সেই মানুষটা হচ্ছে তার ফ্যামিলি লেভেলে তারপর কমিউনিটি লেভেলে তারপরে হচ্ছে দেশের লেভেলে তারপর ইন্টারন্যাশনাল লেভেলে সব লেভেলে এটা প্রোটেকশনটা হচ্ছে ওভারঅল প্রোটেকশনটা হচ্ছে যার মাধ্যমে আমরা ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু স্মল পক্সকে মানে এখান থেকে এরাডিকেট করা সম্ভব হয়েছে সেটা কারণ হচ্ছে একটা ভালো আমাদের ভ্যাকসিন ছিল সেই জন্য তো ভ্যাকসিনটা অত্যন্ত উপকারী এবং আপনি যেটা বললেন এটা খুবই সত্যি যাদের ভ্যাকসিন না আছে বেশিরভাগ মানুষের হচ্ছে না হলেও খুবই মাইল্ড সিমটম হচ্ছে মানে তারা বুঝতেও পারছে না যে এটা মাঙ্কি পক্স নাকি অন্য একটু জাস্ট একটু সান্দা মানে কোল্ড সিমটম হয়েছে হ্যাঁ এত অল্প সিমটম হচ্ছে এটা প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রেও অনেকটা প্রোটেক্টিভ যে কোনো বয়সের যে কোন ধরনের মানুষের জন্য অত্যন্ত তো এখন যদি মানুষ একজন মানুষ যদি পরিবারের একজন মানুষ যদি সংক্রমিত হন তা আমাদের লক্ষ্য থাকবে দুইটা একটা হচ্ছে যে আমি পেশেন্ট যিনি সংক্রমিত হয়েছেন অসুস্থ তার চিকিৎসা করা এবং তাকে ভালো করে তোলা যত দ্রুত সম্ভব এবং একই সাথে আমাদেরকে পরিবারের অন্য মানুষদের যাতে সংক্রমিত না হয় সেটাও আমাদের খেয়াল করতে হবে তো সেই জন্য প্রথমেই আপনি তো ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন আপনার প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে যোগাযোগ করবেন ওষুধ যত দ্রুত সম্ভব শুরু করবেন অন্যান্য যে সমস্ত আপনার চিকিৎসা লাগবে সেগুলো শুরু করবেন এবং বাসাতে যখন আপনি বাসাতে যোগ থাকেন তাহলে আপনাকে অবশ্যই একটা আইসোলেশন মেনটেন করতে হবে ধরেন আপনার একটা রুম যদি আপনাকে আলাদা করে নিতে হবে এবং সেখানে পরিবারের অন্যান্য লোকজনের যাওয়া আসাটা যতটা দ্রুত যতটা সম্ভব আমি বলবো যে সেটা আপনার গায়ে যতদিন র্যাশ থাকবে এবং যেটা মানে অ্যাক্টিভ র্যাশ যেগুলো এখনো হচ্ছে ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আইসোলেশনটা মেনটেন করবেন তারপর যদি কেউ আপনার ঘরে কোনোভাবে কোনো কিছু জিনিস করে তাহলে খালি হাতে কোন করবেন না ড্রপস পরবেন হ্যাঁ মাস্ক পরলে যেটা যদি উনি হাঁচি কাশি দিচ্ছেন যেটা এর মাধ্যমে ছড়াতে পারে সে সেজন্য মাস্ক পরে তারপরে আপনি মানে অবশ্যই আপনি খালি মানে মাস্ক ছাড়া কখনোই বের হবেন না মাস্ক পরবেন এবং হাঁচি কাছি দিলেও সেটা মাস্ক পরা থাকবে এবং হ্যান্ড ওয়াশিংটা হ্যান্ড ওয়াশিংটা খুবই জরুরি এটা মানে মানে কিছু যিনি যিনি তাকে অবশ্যই মানে নিতে হবে আর তো এখানে বলা হচ্ছে পিপি যেটা আমরা আমরা সময় মানে যেমন করোনার সময় পড়েছি ঠিক একইভাবে যেহেতু এটা চোখের ড্রপলেট এর মাধ্যমে ছড়াতে পারে গোগলসটা পরে নেওয়াটাও ভালো হ্যাঁ প্রোটেকশনের জন্য তো পিপি হসপিটালে যে রোগী যারা থাকেন তাদের জন্য তো আলাদা রুমের ব্যবস্থা থাকে সেখানে তাদেরকে সেভাবে আইসোলেশনে রাখা হয় সেভাবে টেক কেয়ার করা হয় এবং ডক্টর নার্স যখন তাকে ভিজিট করেন তখন পিপি পরে তারপরে ভিজিট করে এবং যখন ওই রুম থেকে বেরিয়ে আসবেন তখন হ্যান্ড ওয়াশিংটা খুবই দরকার একইভাবে যারা বাসায় থাকবেন তাদের ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিংটা খুবই দরকার এবং পরিবারের বিশেষ করে যারা বয়স্ক মানুষ ছোট বাচ্চা তাদের থেকে আপনার সম্পূর্ণ কিওর না হওয়া পর্যন্ত আপনি আইসোলেশনটা মেনটেন করবেন আর যত দ্রুত সম্ভব ওষুধ শুরু করবেন কারণ এটা আপনার রোগের না হলে রোগ যেটা নর্মালি যেটা দীর্ঘায়িত হয়ে যায় ওটাকে শর্ট করে দিবে আপনি দ্রুত মানে অনেক দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার করে বললেন যে প্রথম আমাদের ফার্স্ট স্টেপ অফ প্রিভেনশন কিন্তু আসলে ভ্যাকসিনেশন এবং তারপরে আমাদের হ্যান্ড হাইজিন ক্লিনলিনেস এবং আদার যেসব গুলো আছে সেগুলো প্রপারলি মেনে চলতে হবে সে প্রোটোকল গুলো ফলো করতে হবে যদি যদি ইনফেকশন হয়ে যায় পজিটিভ তারপরে সেই ক্ষেত্রে তাকে আইসোলেশন করতে হবে এবং বাড়িতে যতটা সম্ভব সবার থেকে নিজেকে সেপারেট রেখে এবং যারা তাকে টেক কেয়ার করবেন তাদেরও প্রপার স্টেপ গুলো ফলো করতে হবে প্রিভেনশনের জন্য এবং একই সাথে আমরা জানি যে এর সময় কিন্তু আমরা জেনারেল পিপল যারা ইনফেক্টেড হননি সকলের জন্যই আমরা কিছু একটা ড্রাইভ প্রোভাইড করেছিলাম যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা পাবলিক গ্যাদারিং এ যাওয়া খুব ক্রাউডেড এনভায়রনমেন্টে যাওয়া এসব ব্যাপারে যে রেস্ট্রিকশন গুলো আমরা প্রোভাইড করেছিলাম মাঙ্কি পক্স এর ক্ষেত্রে কি এ ধরনের অ্যাডভাইস আপনারা সাজেস্ট করছেন অবশ্যই হ্যাঁ খুব ভালো বলেছেন এটা যে কমিউনিটি লেভেলে অবশ্যই এটা করতে হবে কারণ আমি ধরে নিচ্ছি একজন মানুষের মাংকি পক্স আছে আহ ওনার শরীরের সব যে র‍্যাশ গুলি আছে উনি যদি আপনার ডাক্তারের কাছে যেতে হচ্ছে আপনাকে তো যেতে হবে না ট্রান্সপোর্ট ইউজ করতে হবে অনেক সময় পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক অনেক সিটিতে আছে যেটা হচ্ছে মেইন হচ্ছে আমরা সব বেশিরভাগ মানুষ পাবলিক ট্রান্সপোর্ট যেটা আছে সেটা ইউজ করে সেটা বাস হতে পারে ট্যাক্সি হতে পারে বা সাবওয়ে হতে পারে ট্রেন হতে পারে তো সেক্ষেত্রে আমরা যেটা মানে সাজেশন করি যে আপনি কভার করবেন প্রপার কাভার করবেন মানে সুন্দর করে মাথা টেকে যত একেবারে মুখটা কাভার করে তারপরে শরীরটা কাভার করে এবং হাতে গ্লভস পরে সতর্কতার সাথে আপনি যাবেন যে এবং আপনি যেখানে আপনার সাথে যত দূর সম্ভব আপনি সংস্পর্শ যেটা এড়ানোর চেষ্টা করবেন এবং আপনি ধরেন আপনি ট্যাক্সিতে করে যাচ্ছেন অবশ্যই আপনি সেই মানে যে ট্যাক্সিতে করে যাচ্ছেন তাকে বলবেন তাহলে আপনি যখন নেমে যাবেন তখন উনি সিটটাকে প্রপারলি উনি ওয়াশ করতে পারবেন ক্লিন করতে পারবেন হ্যাঁ তো যতটা সম্ভব মানে আপনি যতটা সম্ভব আপনি পাবলিক প্লেসে যাওয়ার থেকে বিরত থাকবেন এবং যতটা সম্ভব আপনি কোনো ক্রাউডে যাবেন না এবং অন্যান্য জায়গায় অফিসে যতদিন আপনার গায়ে র্যাশ থাকবে এবং ওখান থেকে যে ফ্লুইডটা বের হতে থাকবে আপনি অফিস বা কাজের থেকে আপনি দূরত্ব রাখবেন পরিবারের সঙ্গে দূরত্ব রাখবেন যে যার মাধ্যমে আমরা এটা প্রোটেক্ট করতে পারি যদি আপনার ট্রাভেল করতে হয় ইন্টারন্যাশনাল ট্রাভেল ট্রাভেল এটা একটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা যদি ফ্লাইটে যখন থাকি তখন এটা কিন্তু একটা ক্লোজ একটা এরিয়া ওখানে যদি আপনি হাসি কাছি কাশি দেন বা বিভিন্ন জিনিস টাচ করেন বাথরুমে যান বা অন্যান্য জিনিস টাচ করেন সেখানে যে অন্য মানুষগুলি আছে ছোট ছোট থেকে শুরু করে সব বয়সের মানুষ তাদের কিন্তু মানে কোথাও যেতে হতে হয় আপনি অবশ্যই আপনি জানাবেন আপনার অসুস্থতার কথা এবং যতটা সম্ভব আপনি এটা ট্রাভেলটা আপনি ক্যান্সেল করবেন যদি আপনার একান্তই যেতে হয় তাহলে অবশ্যই আপনি তাদের যারা ইয়েতে ফ্লাইটের যারা আছেন আহ কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আপনি এটা ইনফর্ম করবেন এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তবে আমি আপনার আপনাদের কাছে অনুরোধ করব হয়তো মানুষ অসুস্থ হলে কিন্তু সেটা তার তাদের জন্য একটা ব্যবস্থা তো থাকেই হ্যাঁ তো আপনি যথাসম্ভব আপনি ট্রাভেল করা থেকে বিরত থাকবেন যথাসম্ভব আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করা থেকে বিরত থাকবেন গ্রোসারি করা যেখানে মানুষের সংস্পর্শটা বেশি আসে সেখান থেকে আপনি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আপনি এটা মেনটেন করবেন এবং আপনি ইনফর্ম করবেন আপনি অবশ্যই ইনফর্ম করবেন আপনার প্রাইভেট আপনার যে প্রাইমারি কেয়ার ডক্টর আছেন কারণ এটা রিপোর্টেবল ডিজিজ এটা রিপোর্ট করতে হয় এবং এটা আমাদের আপনি মানে এখান থেকে আপনি অবশ্যই রিপোর্ট করবেন আপনি বাসায় থাকলেও আপনি রিপোর্ট করবেন আর যতটা সম্ভব সতর্কতা এইভাবেই কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি একজন মানুষের থেকে আরেকজন মানুষ বা একজন মানুষের থেকে পরিবারের অন্যান্য মানুষের থেকে আমরা যদি প্রপার প্রিকশন নেই তাহলে এটা আমরা প্রিভেন্ট করা সম্ভব আপুকে ধন্যবাদ আমরা জানি যে মাঙ্গোপক্স নিয়ে অনেকে एडमिटेड হতে হসপিটালে অনেকে হয়তো বাবার বাসায় স্টে করছেন তো پیشنট কেয়ারের ক্ষেত্রে আপনারা কি ইন জেনারেল কিছু গাইডপটস thinking যারা স্পেশালি যারা বাড়িতে স্টে করছেন এই ক্ষেত্রে অবশ্যই যাদের মানে ওষুধ রয়েছে আমরা এখন বলছি যে তিনটা যদি যারা অসুস্থ হচ্ছেন আমি ধরে নিচ্ছি যে একজন মানুষ অসুস্থ তার র্যাশ আছে সিমটম আছে কিন্তু এত বেশি সিরিয়াস না তাকে মানে কোনো রেসপিরেটরি সিমটম নাই তার ধরেন কোনো সেপসিস বা সেপটিক এগুলি এটা হয় নাই কিন্তু জাস্ট মানে র্যাশ আছে জ্বর মানে ফিভার আছে বা অন্যান্য সিমটম আছে মাইল্ড সিমটম আছে সেক্ষেত্রে আমরা হসপিটালে তাদেরকে আমরা আমাদের রাখার দরকার হয় না তাদেরকে আমরা বাসায় পাঠিয়ে দেই এবং সেখানে আমরা যে ওরাল যে ওষুধটা আছে যেটা বলা হয় টেকো বিরিম্যাট এটা ফোরটিন ডেজ খেতে হয় ওটা প্রেসক্রিপশন করে ওটা তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং ভ্যাকসিনটাও বলা হচ্ছে যে যাদের আর সিমটম শুরু হয় শুরুর দিকেও ভ্যাকসিনটা দেওয়া যায় এবং এক্ষেত্রে দেখা গেছে যারা মানে শুরুর দিকে যাদেরকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে তাদের সিভিয়ারিটি অনেক ভালো এবং তাদের রিকাভারিটা রিকাভারি ফেজটাও খুব তাড়াতাড়ি হয় আর তারপরে যদি দরকার হয় মানে বিশেষ করে এটা হচ্ছে যে একটা একজন সাধারণ মানুষ ধরেন একজন ইয়াং মানুষ তার অন্য কোনো সমস্যা নাই তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হোম ম্যানেজমেন্ট করা সম্ভব কিন্তু যারা একটু সিরিয়াস থাকেন বা যাদের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট কিন্তু ইয়ে আছে স্টেবল আছেন মানে ক্লিনিক্যালি স্টেবল কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ মানে আমি ধরে নিচ্ছি এইচবি পেশেন্ট ঠিক আছে তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু এদের সিভিয়ারিটিতে যে কোনো সময় টার্ন নিতে পারে তো ইমিউনোগিনটা তাদের ক্ষেত্রেও মানে ভ্যাকসিন ভ্যাকসিন যদি তারা ভ্যাকসিনেটেড না থাকে তাহলে তারপরে যে যে ট্যাবলেটটা ডেজ প্লাস আপনাকে ইমিউনোগ্লোবিলিনটা দিলে দেখা গেছে যে দ্রুত মানে তারা সেরে উঠবেন আর ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে তো বলাই হচ্ছে যে আহ ইমিউনোগ্লোবিলিনটা দেওয়ার জন্যে এবং যেহেতু তাদের সিরিয়াসনেস মানে যেকোনো সময় টার্ন নিতে পারে তো অনেক বেশিরভাগ ক্ষেত্রে এটা ডিপেন্ড করে পেশেন্টের স্ট্যাটাসের উপরে তার সিভিয়ারিটির উপরে আমরা সেটা হসপিটালে ম্যানেজ করব নাকি বাসায় ম্যানেজ করব তো অনেক সময় প্রিলিমের ট্রিটমেন্ট দিয়ে পেশেন্ট যদি স্টেবল থাকেন ইমিউনোগ্লোবিলিন দিয়ে তারপরে ওষুধ দিয়ে তাদেরকে যদি স্টেবল থাকে তো বাসায় পাঠিয়ে দেওয়া হয় কারণ এটা মানে বাসায় হোম পরিবেশে মানুষ ভালো ফিল করে এবং খুব তাড়াতাড়ি দেখা যায় যে হসপিটালের থেকেই বরং দ্রুত ভালো হয়ে ওঠেন কিন্তু যাদের সিরিয়াস থাকেন বিশেষ করে প্রেগনেন্ট পেশেন্ট যদি থাকেন তো তাদেরকে অনেক সময় হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতে হয় এবং অবজারভেশনে রাখা অনেক সময় দরকার হয় কারণ মা এবং বেবি দুজনকেই টেক কেয়ার করতে হয় এভাবে আর কি আমরা তো অনেক পেশেন্টকে আমরা দেখেছি গতবার আহ তাদেরকে হসপিটালে একদিন বা দুই দিন রেখে যখন দেখা গেল মানে স্টেবল তখন তাদেরকে প্রেসক্রিপশনটা করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যখন তার সেরে গেছে তখন আবার সে প্রাইমারি কেয়ার ডক্টরের কাছে কাছে গিয়ে আবার সেটা ফলো আপ করে এসছে এবং পরে ভ্যাকসিনটাও নিয়ে না নিয়ে নিয়েছে এখন তারা ভালো আছে অনেকের আবার ডিসফিগারিং ইয়ে হয়ে যাচ্ছে স্কার হয়ে গেছে পারমানেন্ট একেবারে ফেস থেকে যখন আমরা অনেক আগে ছোটবেলায় দেখেছি যাদের কি স্মল পক্স হয়েছিল মানে আমাদের দাদা বা বড় যারা আছেন তো তাদের শরীরে অনেক দেখা গেছে যে ডিসপিগনের কিছু স্কার একদম মাথা থেকে পা পর্যন্ত তো অনেকের এটা হয়ে যাচ্ছে অনেকের মানে পক্সটা হয়ে মাংকি পক্সটা হওয়ার পরে হচ্ছে সবার হচ্ছে না এটা মানে কয়েকজনের হচ্ছে তো ম্যানেজমেন্টটা আমাদের খুব বেশি মানে ইয়ে না খুব দুরূহ ব্যাপার না খুব সহজে ম্যানেজেবল এবং এটা হসপিটালেও করা যাচ্ছে বাসাতেও করা যাচ্ছে ধন্যবাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর